এবং এটা একটা বাজে ধারণা যেটা আওয়ামী লীগ অনেক বেশি প্রভাগিট করতে চায় যে বাংলাদেশের মানুষ অশিক্ষিত, তারা কিছু বোঝে না, তারা মার্কা দেখে ভোট দেয়, টাকা নিয়ে ভোট দেয় না। যে শেখ হাসিনা যদি মানে একটা আনফেয়ার ইলেকশন করেন তাহলে বাংলাদেশকে স্যাংশন খাইতে হবে, সেটা কিন্তু আমি মনে হয় 2018 ইলেকশনের বেশ কয়েক মাস আগে বলছিল। সেটা নিয়ে অনেকে হাসাহাসি করছিল ইলেকশনের পরে। আমার কাছে মনে হয় যে বাংলাদেশের সামনে একটা ভয়াবহ ধরনের রাজনৈতিক ক্রাইসিস অপেক্ষা করে আছে। সেটা হলো যে শেখ হাসিনা তিনিও বৃদ্ধ হয়েছেন, অনেক বয়স্ক। আল জাজিরার বাংলাদেশ বিষয়ে আগামীতে কোনো ডকুমেন্টারি আসবে কিনা, আপনার ব্যাপারে কোনো তথ্য জানা আছে? আল জাজিরার বাংলাদেশ বিষয়ে ডকুমেন্টারি আসবে কিনা এই ব্যাপারে আই ক্যান নট কমেন্ট। আমি তো আল জাজিরার সাথে না, আমি নেট্রোনিজের এডিটর ইন চিফ হিসেবে নেট্রোনিজের তো বলতে পারবো, আল জাজিরার কি আসবে না আসবে সেটা আল জাজিরারকে উত্তর দিতে হবে। তো নেট্রো নিউজ থেকে আমরা আগামীতে কি পেতে যাচ্ছি? নেট্রো নিউজ থেকে অনেক ভালো ভালো ইনভেস্টিগেটিভ রিপোর্ট আপনারা পাবেন, আমরা চিরেই সেগুলো আপনারা দেখবেন। আমরা সাধারণত যে ধরনের স্টোরি করি সেরকমও হবে, আর আমরা কিছু ভিডিও প্রোগ্রামও আমরা লঞ্চ করার চেষ্টা করছি। তো এদিকে রেজা কিবরিয়া, ভিপি নূর, জোনায়েদ সাকি, মাহমুদুর রহমান মান্না, ওনারা আগামীতে রাজনীতিতে কোনো ধরনের পরিবর্তন রাখতে পারবে কিনা, তাদের কি ভূমিকা হতে পারে বলে আপনার মনে হয়? তাদের নিয়ে আপনার অবজারভেশন জানতে চাই। আমি তো মনে করি যে বাংলাদেশে এখন অপোজিশন ফিগারদের মধ্যে রেজা কিবরিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য, সত্যি কথা যেটা। এখন সেটা কতটুকু তারা করতে পারবেন সেটা আসলে তাদের উপরে। জোনায়েদ সাকির পলিটিক্স আমি ঠিক বুঝিও না জানিও না, আমার ওই রকম খুব একটা যে পজিটিভ ধারণা সেটাও নেই। নুরুল হক নূর তো রেজা কিবরিয়ার সাথেই আছেন এবং আমি তাকে বেশ পছন্দই করি, যদিও তাদের অনেক কিছু আমার কাছে আপত্তিকর মনে হয়। তো আশা করি তারা যে ভুল ত্রুটিগুলো আছে তাদের সেগুলো তারা শুধরাবেন। আর রেজা কিবরিয়ার কথা যদি বলেন, আমি মনে করি যে রেজা কিবরিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখে। কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ কি আপনার মনে হয় যে তারা শিক্ষা দীক্ষায় অতটা মানে তারা অগ্রগামী যে তারা রেজা কিবরিয়ার মতো একজন মানুষকে তারা চুজ করবে? কারণ এখনো দেখা যাচ্ছে যে ঘুরে ফিরে সেই পরিবারতান্ত্রিক যে রাজনীতি চলে আসছে আমাদের দেশে, আমাদের জনগণ ওই মার্কা দেখে তারা ভোট দেয়। এটা একটা এলিটিস্ট কথা। বাংলাদেশের শিক্ষিত মানুষ গণতন্ত্র যতটুকু বোঝে না, বাংলাদেশের আপামর জনগণ যেটা প্রান্তিক জনগোষ্ঠীগুলো বলি, তারা গণতন্ত্র আমাদের থেকে ভালো বোঝে। তাই যদি বুঝে থাকে তাহলে তারা কেন মার্কা দেখে ভোট দেয় না? বাংলাদেশের জনগণ মার্কা দেখে কোথাদের থেকে ভোট দিল? মার্কা দেখে যদি ভোট দিত তাহলে তো সরকার পরিবর্তন হতো না। বাংলাদেশের মানুষের সামনে আপনাকে অপশন দিতে হবে, তাই না? আমরা যে এই যে একটা কথা বলি যে বাংলাদেশের জনগণ মার্কা দেখে ভোট দেয়, যদি তাহলে তো আর যারা ধানের শীষে ভোট দিত তারা ধানের শীষেই দিত, যারা নৌকাতে দিত তারা নৌকাতে দিত। 2018 সালে কেন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো? 2001 কেন বিএনপি ক্ষমতায় আসলো? মানুষ অবশ্যই তাদের বুঝ মতো একটা চিন্তা করে একটা বিবেচনা খাটিয়ে তারা ভোট দেয়, এবং এটা একটা বাজে ধারণা যেটা আওয়ামী লীগ অনেক বেশি প্রভাগিট করতে চায় যে বাংলাদেশের মানুষ অশিক্ষিত, তারা কিছু বোঝে না, তারা মার্কা দেখে ভোট দেয়, টাকা নিয়ে ভোট দেয় না। আর গণতন্ত্রের মূল কথাটাই হলো গিয়ে যে জনগণ ভোট দেবে। তারা কি MA পাস নাকি ক্লাস 8 ফেল, তাতে কিছু যায় আসে না। বাংলাদেশের জনগণ যদি হাসিনাকে ফেয়ার অ্যান্ড ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনে জয়যুক্ত করে, তা হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন আবার। আর যদি রেজা কিবরিয়াকে করে তাহলে রেজা কিবরিয়া হবেন, খালেদা জিয়াকে করলে, তারেক জিয়াকে করলে তারা হবেন। এটা তো আসলে আমরা এইভাবে প্রেডিক্ট করতে পারি না। কিন্তু সেক্ষেত্রে তো একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের যে একটা এনভায়রনমেন্ট, সেই এনভায়রনমেন্টটা ক্রিয়েট করতে হবে। কারণ আওয়ামী লীগ এখন যে ধরনের সিস্টেম তারা ডেভেলপ করেছে, সেই সিস্টেমটাতে তো রাতের বেলাতে ভোট হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে 2023 সালে যদি নির্বাচন হয়েও থাকে বা হয়ও, সেটাও তো এই রাতের বেলাতে হওয়ারই একটি আশঙ্কা থেকে যায়। তো সেক্ষেত্রে রেজা কিবরিয়ার মতো মানুষ কি করে আমাদের দেশের রাষ্ট্রক্ষমতায় আসতে পারে? এটা এখন রেজা কিবরিয়ারও যদি হাসিনার আন্ডারে ইলেকশনে যান বা বিএনপি যদি, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে বিএনপি যদি ইলেকশনে যায় তাহলে আগের মতোই হাসিনা আরো আরো পাওয়ারফুল হয়ে আবার আসবেন। বিএনপির আমি মনে করি যে কোনো অবস্থাতেই নেক্সট ইলেকশন হাসিনার
আন্ডারে যাওয়া উচিত না, মানে এটা ইটস আউট অফ কোয়েশ্চন। সেক্ষেত্রে তো ঘুরে ফিরে তাহলে ওই একই কথা আসছে যে তাহলে তো এটা রাজপথের আন্দোলন ছাড়া এই দাবি তো সরকার মানবে না, অর্থাৎ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে রাজপথের যে আন্দোলনটা সেই আন্দোলনটা কিন্তু শুধুমাত্র রাজপথে হয়। হ্যাঁ, কারণ আপনি যদি 2007 যে রেফারেন্স আপনি দিচ্ছিলেন সেখানে কিন্তু আন্তর্জাতিক কমিউনিটির একটা বিশাল ভূমিকা ছিল। যে এমন কিন্তু না যে লগি বইটা নিয়ে পিটিয়ে মানুষ মেরে ফেলছে তাতে মইনুদ্দিনের খুব খারাপ লাগছে এই জন্য সে চলে আসছে, এমন কিন্তু না। এখানে একটা ইন্টারন্যাশনাল কমিউনিটির ভূমিকা ছিল, যেটা ওই সময় ফিনান্সিয়াল টাইমস বা ইকোনমিস্ট ম্যাগাজিনের যে সমস্ত রিপোর্টিং সেগুলো দেখলে আমরা বুঝবো। তো এইখানে যেটা হলো, এইখানেও দেখবেন যে 2018 ইলেকশনের পরে মানে সাথে সাথে কিন্তু কংগ্রেচুলেশনস জানাইছিল একমাত্র চায়না। ডোনাল্ড ট্রাম্পের মতো লোক যে গণতন্ত্রের ব্যাপারে হি ডাজন্ট বদার অ্যাট অল, সেও কিন্তু বেশ দেরিতে ইয়ে করছিল। এবং তখন আমি বলছিলাম যে শেখ হাসিনা যদি মানে একটা আনফেয়ার ইলেকশন করেন তাহলে বাংলাদেশকে স্যাংশন খাইতে হবে। সেটা কিন্তু আমি মনে হয় 2018 ইলেকশনের বেশ কয়েক মাস আগে বলছিল। সেটা নিয়ে অনেকে হাসাহাসি করছিল ইলেকশনের পরে। একজন লিখছিল একটা ফেসবুকে, একজন আমাকে সমালোচনা করে পোস্ট লিখছিল, সাংবাদিক একজন কে জানি, যে হ্যাঁ তাসনিম খলিল তো অনেক বড় বড় কথা বললো, স্যাংশন তো দিল না। হ্যাঁ, স্যাংশন টেনশন এগুলো হতে অনেক সময় লাগে, তাই না? এই আজকে যে স্যাংশনটা আসছে এটা কিন্তু 2018 ঠিক হয়ে গেছিল যে এই ধরনের একটা কোয়ার্সিভ মেজার বাংলাদেশের বিরুদ্ধে নেওয়া হবে। সো আমার কাছে মনে হয় যে মানে আমরা এখনই আসলে বলতে পারবো না যে 2023 ইলেকশনটা আসলে কিভাবে হবে বা এটাকে আন্তর্জাতিক কমিউনিটি কিভাবে গ্রহণ করবে। যে আমরা কিন্তু মানে বিএনপি আন্দোলন কতটুকু করতে পারবে, আপনি যদি এমন একটা রেজিমের মধ্যে থাকেন যেখানে আপনি কোনো কথা বলতে গেলে আপনাকে ধরে নিয়ে যায়, গুম করে ফেলে, খুন করে ফেলে, আপনার পক্ষে কিন্তু আন্দোলন করাটা খুবই কঠিন হবে। কারণ যেটা আওয়ামী লীগের যে ওই স্পেসটা কিন্তু ছিল, তাদের তো মানে নেতাকর্মীদেরকে গুম হতে হয়নি, যে নির্যাতনের সম্মুখীন তারা হয়েছে সেটা রাস্তাতেই হয়েছে। যেমন সাবের হোসেন চৌধুরীর কথা আমার মনে আছে, কিভাবে তাকে পুলিশি নির্যাতনের শিকার হতে হয়েছিল। কিন্তু সেটা থেকে আওয়ামী লীগের যে স্ট্র্যাটেজিটা সেটা হলো গিয়ে যে মানুষকে গুম করে নিয়ে রেখে দেওয়া বা একেবারে মেরে ফেলা, এটা একটা ভয়ের সংস্কৃতি, বেশ ভালোভাবেই একটা 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 ভয়ের সন্ত্রাস প্রতিষ্ঠা করছে। আর আরেকটা ব্যাপার হলো যেটা আমি মনে করি যে বাংলাদেশের মানুষ কোনো অবস্থাতেই কিন্তু ওই খালেদা জিয়াকে সবাই হয়তো পছন্দ করে, বাট খালেদা জিয়ার স্বাস্থ্যকে নিয়ে মানুষ আন্দোলন করবে কেন? এটার সাথে তো কারো রুটি রুজি অধিকারের প্রশ্ন জড়িত না। আওয়ামী লীগ যেমন একটা পরিবারতান্ত্রিক পার্টি, বিএনপিও কিন্তু একটা পরিবারতান্ত্রিক পার্টি। তারা মানে খালেদা জিয়াকে কিন্তু বারে বারে বলছে যে খালেদা জিয়া গণতন্ত্রের মা, হ্যাঁ এই জন্য খালেদা জিয়াকে রক্ষা করতে হবে। আনফর্চুনেটলি খালেদা জিয়া গণতন্ত্রের মা, এটা একটা পরিবারতান্ত্রিক পার্টির একটা স্লোগান হতে পারে, কিন্তু তার মুক্তির জন্য আন্দোলন এবং গণতন্ত্রের জন্য আন্দোলন এই দুইটা কিন্তু আলাদা বিষয়, এবং এটা বাংলাদেশের লোকজন কিন্তু জানে। আর আপনি যেটা আন্দোলনের কথা যেটা বলছেন সেটা হলো যে মানুষ কিন্তু আন্দোলন করে, আন্দোলনের তো নামে মানুষ, একেবারে ভয়াবহ সন্ত্রাসের শিকার হয়েও আন্দোলন হয়েছে এটাও তো আমরা দেখেছি। নুরুল হক নুররা যে কোটা সংস্কার আন্দোলন করেছিল সেটা তো সফল হয়েছে বলতে হবে। বিভৎস ধরনের হামলার সম্মুখীন হয়ে ছাত্রলীগের পুলিশের নির্যাতনের শিকার হয়েও কিন্তু নুরুল হক নুররা শেষ পর্যন্ত আন্দোলনটা করেছে। তারপরে যদি ওই যে নিরাপদ সড়ক আন্দোলন, সেখানেও কিন্তু বাচ্চারা, স্কুলের বাচ্চারা, শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসেছিল এবং তারা যে দাবিগুলো করেছিল সেই দাবিগুলো সরকারকে কিন্তু মেনে নিতে হয়েছে বা বলছে যে আমরা আইন করব। কতটুকু কি হয়েছে সেটা অন্য ব্যাপার। আন্দোলন একেবারেই যে হয় না, আন্দোলনে সাধারণ মানুষ আসে না, এটা একটা ভুল কথা। এখন বিএনপি যদি মনে করে যে খালেদা জিয়া
এবং বিএনপির খালেদা জিয়ার ব্যাপারে বিএনপির লোকজন খুবই ইমোশনাল। খালেদা জিয়া তাদের মা, খালেদা জিয়া বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক, এগুলো এগুলো অনেক রেটোরিক্যাল অনেক কথাবার্তা বলে, বাট বাংলাদেশের সাধারণ মানুষ এটাতে সাবস্ক্রাইব করে না, এবং করে না বলেই যখন খালেদা জিয়াকে নিয়ে আন্দোলন করবেন বাংলাদেশের সাধারণ মানুষ সেখানে আসবে না। এবং খালেদা জিয়া যে আজকে জেলের বাইরে এটাও কিন্তু বিএনপির জন্য না, খালেদা জিয়ার ইমিডিয়েট ফ্যামিলি শেখ হাসিনার সাথে ব্যক্তিগতভাবে দেখা করে তাদের তাকে অনুরোধ করছিলেন যে ছেড়ে দিতে, যেটা শেখ হাসিনার দাবি যে আমি তাদের কথা ফ্যামিলির কথা শুনে আমি ছাড়ছি। এটা সত্য মিথ্যা খালেদা জিয়ার ফ্যামিলি এবং শেখ হাসিনা বলতে পারবেন না। আমার কাছে মনে হয় না যে এখানে আসলে আন্দোলন বাংলাদেশে খালেদা জিয়ার মুক্তির জন্য আন্দোলন করে তাকে নিয়ে আসে, এইগুলা আমার কাছে মনে হয় বিএনপির হাস্যকর রেটরিক। কারণ খালেদা জিয়া যখন জেলে গিয়েছেন তখনও কিন্তু বাংলাদেশের মানুষ আন্দোলনে আসেন। তো তো আপনার নিশ্চয়ই মনে আছে যে আপনি যখন ডেইলি স্টারে সাংবাদিকতা করতেন সে সময় আমি ইন্ডিপেন্ডেন্টে সাংবাদিকতা করতাম, এবং সে সময় আমাদের সম্পাদক ছিলেন প্রয়াত মাহবুবুল আলম। তো তিনি তখন তত্ত্বাবধায়কের উপদেষ্টা হিসেবে একটা কথা তার খুব ওই সময় আলোচিত হয়েছিল যে টানেলের শেষ প্রান্তে আলো, বা উই হ্যাভ সিন লাইট এট দ্য এন্ড অফ দ্য টানেল। তো ওই যে টানেলের শেষ প্রান্তে আলোর রেখা তিনি দেখেছেন বলেছিলেন, সেই আলো কিন্তু আমরা আজও দেখতে পাইনি। এবং আমাদের যে দুটো প্রধান রাজনৈতিক দল তাদের মধ্যে যে এখন একটি মানে সম্পর্ক, সেটি একটি পয়েন্ট অফ নো রিটার্নে চলে গিয়েছে। তো সে থেকে বের হয়ে এসে আমাদের উত্তরণের পথটা কি, এটা আমার সর্বশেষ প্রশ্ন আপনার কাছে। উত্তরণের তো আসলে পথ নেই, এই পুরো বিষয়টাই হলো গিয়ে যে এক ধরনের, এটা স্টেপ বাই স্টেপ, এটা একটা জার্নি। একটা রাষ্ট্রকে গণতান্ত্রিক করতে হলে অনেক অনেক দিন সময় সেখানে যেতে হয় এবং সবাইকে নিয়ে একসাথে কাজ করতে হয়। আমার কাছে মনে হয় যে বাংলাদেশের সামনে একটা ভয়াবহ ধরনের রাজনৈতিক ক্রাইসিস অপেক্ষা করে আছে, সেটা হলো যে শেখ হাসিনা তিনিও বৃদ্ধ হয়েছেন, অনেক বয়স্ক। খালেদা জিয়া তার তো শারীরিক অবস্থা আমরা সবাই জানি, এইখানে একটা জেনারেশনাল ট্রানজিশনের কথা শোনা যাচ্ছে, সেটা কেমন হবে সেটা দেখতে হবে। এটা যেরকম একটা ক্রাইসিস সেরকম একটা অপরচুনিটি। সো আমার কাছে মনে হয় যে এই বিষয়টা নিয়ে মানুষকে আরো মানে রাজনৈতিকভাবে আরো এনগেজ হতে হবে, সেখান থেকে মানুষই ঠিক করবে যে এই এই অবস্থা থেকে কিভাবে উত্তর করবে। জনাব তাসনিম খলিল, এতক্ষণ আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।